পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে এবং সেই সাথে পৃথিবী তার নিজ অক্ষের চারিদিকেও ঘুরছে এবং এই ঘূর্ণনের সময় একেবারে নির্দিষ্ট 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড। কিন্তু চায়না 2010 সালে কোনো একভাবে পৃথিবীর এই গতিকে কমিয়ে ফেলে। কিন্তু কিভাবে তা সম্ভব জানতে হলে দেখতে থাকুন ভিডিওটি। চায়না বেশ দারুণ একটি দেশ। পৃথিবীর বিভিন্ন দেশ জুড়ে অসংখ্য মানুষের ব্যবহৃত অধিকাংশ জিনিসই যে চায়না তৈরি তা হয়তো সবারই জানা আছে। কিন্তু এরই সাথে সাথে চীনের আরও একটি জিনিস তৈরির অভ্যাস রয়েছে, আর সেটি হলো বাঁধ। হ্যাঁ, ঠিকই শুনেছেন, চীনে অসংখ্য বাঁধ রয়েছে এবং চীন অনেক আগে থেকেই এগুলো তৈরি করে আসছে। ভাবছেন বাঁধ তৈরির সাথে পৃথিবীর গতি কমানোর কী সম্পর্ক? ভিডিওটি দেখতে থাকুন, একটু পরই বুঝতে পারবেন। তো এভাবেই 1992 সালে চীন সিদ্ধান্ত নেয় যে তারা ইয়াংসি নদীতে তিনটি বাঁধ তৈরি করবে। আপনারা হয়তো জানেন যে নদীতে বাঁধ দেওয়ার মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করা যায়, আর এজন্যই $200 বিলিয়ন খরচ করে 2003 সালের মধ্যে চীন তাদের ইয়াংসি নদীতে তিনটি বাঁধ বসায়। এসব বাঁধগুলোর মাত্র একটি থেকে বছরে 93.5 ট্রিলিয়ন বিদ্যুৎ উৎপাদিত হয়। আমাদের বাংলাদেশে এক বছরে মোট 53.6 বিলিয়ন বিদ্যুতের প্রয়োজন হয়। অর্থাৎ চীনের এই একটি বাঁধ থেকে যে পরিমাণ বিদ্যুৎ উৎপাদিত হয় তা দিয়ে আমাদের বাংলাদেশকে 1700 বছর বিদ্যুৎ সেবা দেওয়া সম্ভব। অর্থাৎ এই বাঁধগুলো যে কতটা বিশাল তা হয়তো বুঝতেই পারছেন। কিন্তু 2010 সালে চীন কোনো এক কারণে তাদের এই তিনটি বাঁধের মুখ বন্ধ করে দেয়, ফলে এই বাঁধের মধ্যে জল জমতে শুরু করে এবং এ জলের পরিমাণ 8.3 ট্রিলিয়ন পাউন্ড। যদিও পৃথিবীর মোট ওজন 13 সেপ্টিলিয়ন পাউন্ডের তুলনায় এটি কিছুই নয়, তবে এর জন্যই ইয়াংসি নদীতে জলের স্তর 300 ফিট বেড়ে যায় এবং এ কারণেই পৃথিবীর গতি ধীর হয়ে আসে। এখন আপনারা হয়তো ভাবতে পারেন যে জলের স্তর বাড়ার সাথে পৃথিবীর গতি কমার কি সম্পর্ক, তবে চলুন বিষয়টা সম্পর্কে আরো পরিষ্কার হওয়া যাক। অলিম্পিকে আইস ড্যান্সিং এর সময় আপনারা হয়তো দেখবেন যে যখন পারফর্মারের আস্তে ঘোরার প্রয়োজন হয় তখন সে তার হাতগুলোকে প্রসারিত করে দেয় এবং যখন দ্রুত ঘোরার প্রয়োজন হয় তখন সে তার হাতগুলোকে গুটিয়ে নেয়। এর কারণ হল পদার্থবিজ্ঞানের নিয়ম অনুসারে ঘূর্ণনরত বস্তুর ব্যাসার্ধ যত বৃদ্ধি পাবে তার সাথে তার গতি তত কম হবে এবং ব্যাসার্ধ যত কম হবে তার ঘূর্ণন তত বাড়বে। যখন ইয়াংসি নদীর জলের স্তর 300 ফিট বা 90 মিটার বৃদ্ধি পায় তখন তা পৃথিবীর ব্যাসার্ধকেও বৃদ্ধি করে, যার ফলে পৃথিবীর ঘূর্ণন গতি কমে যায়। এবার হয়তো বিষয়টি আপনাদের কাছে বেশ পরিষ্কার হয়েছে, তবে ভয় পাওয়ার কিছুই নেই। পৃথিবীর গতি যে তেমন একটা কমে গিয়েছিল তা কিন্তু মোটেই নয়, মাত্র 60 ন্যানোসেকেন্ড কমেছিল, যা 1 সেকেন্ডের 10 লক্ষ ভাগের 1 ভাগ। যদিও আর্কটিকের বরফ গলা এবং সমুদ্র থেকে জল বাষ্প হওয়ার জন্য প্রতিদিনই পৃথিবীর গতিতে কিছুটা তারতম্য হয়, তবে মানব সৃষ্ট কারণে এটাই প্রথম পৃথিবীর গতি ধীর হওয়া। তো যাই হোক, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন অন্যান্যদের সাথেও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভবিষ্যতে এমন আরও অনেক ভিডিও পেতে। ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন সবাই, ধন্যবাদ।